বাংলা মায়ের কোলে আমরা যেমন শান্তিপ্রিয় শান্ত ছেলে হয়ে থাকতে জানি, ঠিক একই রকম ভাবে মৌলবাদ প্রতিরোধে আমরা আকাশ থেকে বজ্র হয়েও ঝরতে জানি। প্রিয় বন্ধুগণ, মিছিল শেষে সমবেত হয়েছি, একাত্তরেই আমরা মীমাংসা করে এসেছি ধর্ম নিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হবে। আজকে আমরা মৌলবাদী তাবেদার শক্তির আজকে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশের সমাজকে রক্ষণশীলতার চাদরে আবদ্ধ করার জন্য নিগুড় ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। একাত্তরে যাদেরকে আমরা পরাজিত করেছি আজকে তাদের আস্ফালন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের মফস্বলে শহরে আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে তাদের উদ্দেশ্য করে শিক্ষার্থী হিসেবে আমরা বলতে চাই, বাংলা মায়ের কোলে আমরা যেমন শান্তিপ্রিয় শান্ত ছেলে হয়ে থাকতে জানি, ঠিক একই রকম ভাবে মৌলবাদ প্রতিরোধে আমরা আকাশ থেকে বজ্র হয়েও ঝরতে জানি। প্রিয় বন্ধুগণ, আজকে এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের ছাত্র সমাজ ফুসে উঠেছে। বাংলাদেশের ছাত্র সমাজ, প্রত্যেকটি ছাত্র সংগঠন বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নে আজকে এক। আজকে এই চারটি মূলনীতিকে কেন্দ্র করে নতুন করে টাল বাহানা করার চেষ্টা করবেন না। আজকে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা যে চারটি মূলনীতির মাধ্যমে পেয়েছি এটি শুধু বাংলাদেশ ছাত্রলীগের একান নীতি নয়, বাংলাদেশের প্রত্যেকটি প্রগতিশীল ছাত্র সংগঠন, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর হৃদয়ের গভীরতম বিশ্বাস থেকে মুক্তিযুদ্ধের উচ্চারিত এই চারটি নীতি এসেছে। এই চার নীতি নিয়ে যারা ছিনিমিনি করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে দুর্বার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আজকে এই ছাত্র সমাজের সমাবেশ থেকে আমরা আবারও বলতে চাই, শুধুমাত্র মৌলবাদীদের বিরুদ্ধে আমাদের যেমন লড়াই রয়েছে, জামায়াত শিবিরের বিরুদ্ধে আমাদের লড়াই রয়েছে, ঠিক একই রকম ভাবে যারা তথাকথিত রাজনৈতিক দলের তকমা লাগিয়ে এই মৌলবাদী শক্তিকে লাইফ সাপোর্ট দিয়েছে, সেই বিএনপি জামায়াতের বিরুদ্ধেও আজকে ছাত্র সমাজকে গর্জে উঠতে হবে। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে বলেছেন, বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। আজকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা মনে করি বিএনপির ইতিহাস রাজাকার তোষণের ইতিহাস, বিএনপির ইতিহাস যুদ্ধাপরাধীদের তাবেদারির ইতিহাস। আজকে আপনারা জানেন যে সামরিক ছাউনিতে জন্ম নিয়ে এই রাজনৈতিক দলটি নেপথ্য নির্মাতা হিসেবে 15ই আগস্টের হত্যাকাণ্ড, 3 নভেম্বর জেলের অভ্যন্তরে হত্যাকাণ্ড নিশ্চিত করেছে। এই শক্তি, অন্ধকারের এই অপশক্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরাধীদের জন্য বিচার সম্পন্ন না করা যায় সেই ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করেছে। স্বাধীনতা অর্জন করার পরেই এই তথাকথিত যিনি একই সঙ্গে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব পালন করেছেন, সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেছেন, একই সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, সেই সামরিক স্বৈরশাসক মেজর জিয়া, আপনারা জানেন যে আমাদের স্বাধীনতার পরে তিনি দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের বিচার বাতিল করেছিলেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত করেছেন, রাজনীতি করার সুযোগ দিয়েছেন, ঠিক এই একই শক্তি আপনারা জানেন যে 2001 সালে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে যখন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় দেশি বিদেশি শক্তির ষড়যন্ত্রের মাধ্যমে, সেই সময়ও সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল এই তৎকালীন বিএনপি জামায়াত সরকার। ঠিক এই একই বিএনপি আমরা আপনারা তরুণরা যখন এই শাহবাগে সমবেত হয়েছিলাম, যুদ্ধাপরাধীদের
বিচার বাস্তবায়ন করার জন্য। তখনও তারা পৃথিবীর ইতিহাসের ঘৃণ্যতম অপরাধী নিজামি মুজাহিদ সাইদির মুক্তির জন্য তারা কথা বলেছে। আজকে আমরা সুস্পষ্ট ভাবে আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই যে আপনারা বিএনপির ফেক ধরে আস্ফালন করার চেষ্টা করবেন না, স্বাধীনতার ইতিহাস নিয়ে নতুন করে বিতর্ক করার চেষ্টা করবেন না, সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা প্রদর্শন করার চেষ্টা করবেন না। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আপনাদের মুখ এবং মুখোশ দুটোই উন্মোচিত হয়ে গেছে। গণতন্ত্রের বেগ ধরে আপনারা আসলে একাত্তরের পরাজিত শক্তির সেবা দাসে পরিণত হয়েছে এই বিএনপি। প্রিয় বন্ধুগণ, আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা বাংলাদেশ ছাত্রলীগের প্রিয় সহযোদ্ধা ভাই বোন বন্ধুরা, আপনারা আপনাদের পিতা মাতা আপনাদের পূর্বপুরুষের কথা মনে রাখবেন যারা একাত্তরের রণাঙ্গনে যুদ্ধ করে এই লাল সবুজের পতাকা আমাদেরকে এনে দিয়েছে, আমাদেরকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাওয়ার অধিকার দিয়েছে। আপনারা বাংলাদেশের ছাত্র সমাজের অংশ, প্রত্যেকটি শিক্ষার্থী মনে রাখবেন যে আমাদের পূর্বপুরুষেরা একটি নতুন একটি ফুলের জন্য যুদ্ধ করেছিলেন, নতুন একটি গানের জন্য যুদ্ধ করেছিলেন, নতুন একটি কবিতার জন্য যুদ্ধ করেছিলেন। আমাদের পূর্বপুরুষেরা 52 সালে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভাইয়ের রক্তে রাঙিয়েছিলেন ফেব্রুয়ারি। আমাদের পূর্বপুরুষেরা রবীন্দ্রনাথের গানের মুক্তির জন্য সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। আমাদের একই পূর্বপুরুষেরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন কারাবন্দী করা হয়, জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো ফরাসি বিপ্লবের সেই স্লোগানের মতো করেই বাংলাদেশের ছাত্র সমাজ সেই লৌহ কপাট, অজস্র কারার সেই লৌহ কপাট ভেঙে দিয়েছিল। ঠিক সেই একই রকম আমাদের পূর্বপুরুষদের মিছিলকে স্মরণ করে, শিক্ষা শান্তি প্রগতির মিছিলকে স্মরণ করে আজকেও অন্ধকারের করাল গ্রাস থেকে মুক্তির মিছিল পরিণত, মুক্তির মিছিলে সামিল হওয়ার জন্য আজকে আমরা মঙ্গল শোভাযাত্রা করি। আজকে নতুনের জয়ধ্বনি গাওয়ার জন্য বাংলা মায়ের বুকে প্রত্যেকটি বছর নেমে আসে এক একটি দামাল বৈশাখ। আজকে আমরা সেই মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাসী হয়ে, শিক্ষা শান্তি প্রগতির অঙ্গীকারে বিশ্বাসী হয়ে ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করব, এবং যারা সাম্প্রদায়িক আস্ফালন দিয়ে বাংলাদেশকে নিয়ে খেলাধুলা করার চেষ্টা করবেন, আমরা শুধু এটুকুই বলতে চাই যে ছাত্র সমাজের গর্জিত আওয়াজের সামনে আপনাদের সাম্প্রদায়িক আস্ফালন ভেঙে খান খান হয়ে যাবে।